নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আজকে আমি ইতিহাসের টোটাল আমি চারখানা সেট নিয়ে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। আজকে আমি ইতিহাসের টোটাল চারখানা সেট সলভ করাবো, 351, 372, 394 পেজ, 414 নম্বর পেজ। প্রথমে আমি 351 নম্বর পেজের ইতিহাসের যাবতীয় MCQ, SAQ, ঠিক আছে, সম্পূর্ণরূপে আলোচনা করব। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে। তো দেখো, 351 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন, বিজন ভট্টাচার্য কোন বিষয়ে স্মরণীয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নাটক। 1.2, সোমপ্রকাশ পত্রিকা যে আইনে সাময়িকভাবে বন্ধ ছিল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1878 আইনে। 1.3, হিন্দু পেট্রিয়ট পত্রিকার নামকরণ করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গিরিশচন্দ্র ঘোষ। 1.4, জেসুইট মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার সেন্ট জেভিয়ার্স কলেজ। তো দেখো, বিদ্যাসাগর জেনারেল প্রবন্ধ প্রকাশিত হয়? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার তত্ত্ববোধিনী, ঠিক আছে। পরের প্রশ্ন 1.6, কোন বিদ্রোহের ফলশ্রুতি জঙ্গলমহল জেলা গঠিত হয়? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার চুয়াড়ে বিদ্রোহ। 1.7, হুল দিবস পালিত হয়? অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে 30 জুন, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার। 1.8, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.9, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভিক্টোরিয়া। 1.1, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বঙ্কিমচন্দ্র। 1.11, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পিসি মরণবিস। 1.12, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উপেন্দ্র কিশোর। 1.13, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.14, কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লাঙ্গল। AITUC এর প্রথম সভাপতি ছিলেন? অ্যান্সার হবে কয়ার অ্যান্সার তিলক। 1.16, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লক্ষ্মী স্বামীনাথন। 1.17, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সরোজিনী নাইডু, ভারতের বুলবুল। 1.18, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হরিচাঁদ। 1.19, অ্যান্সার হবে উদ্বস্ত্র গ্রন্থটির লেখক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হিরণময় বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কী বলেছে? 1.20 প্রশ্ন, গোয়া দখলের আনুষ্ঠানিক নাম ছিল? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দখল। এবার বিভাগ খ সলভ করাবো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে। 2.11, মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হবে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে। 2.12, বিদ্যুৎ সাহিনী সবার প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিং। 2.13, কে ধরতিয়াবা নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে বিরসা মুন্ডা। 2.14, কোম্পানির শাসনকালে শেষ গভর্নর জেনারেলের নাম লেখো? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এবার আমি ঠিক ভুল নির্ণয় করবো, ফার্স্ট কোশ্চেন। 2.21, রণজিৎ গুহ হলেন একজন ইতিহাসবিদ, এটা ঠিক আছে। 2.22, আলেকজান্ডার ডাব ছিলেন একজন প্রাচ্যবাদী, এটা ভুল আছে। 2.23, ভারত সভার প্রথম অধিবেশন কলকাতার অ্যালবার্ট হলে বসেছিল, এটা ভুল আছে। 2.24, কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন তিলক, এটা কি আছে, ঠিক আছে। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাবো, উডের ডিসপ্যাচ? অ্যান্সার হবে দুই অ্যান্সার পৃথক শিক্ষা দপ্তর। হরিপুরা কংগ্রেস? অ্যান্সার হবে চারের অ্যান্সার সুভাষচন্দ্র বসু। 2.33, বালাকোটের যুদ্ধ? অ্যান্সার হবে তিনের অ্যান্সার সৈয়দ আহমেদ খান। 2.34, বসু বিজ্ঞান মন্দির? অ্যান্সার হবে একের অ্যান্সার কলকাতা। তো দেখো, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51, বিবৃতির ব্যাখ্যা দুই হবে, রাসায়নিক নীল উৎপাদন শুরু হয়। 2.52, এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কৃষক পক্ষের বহু দাবি এর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়। 2.53, যে বিবৃতি আছে এর ব্যাখ্যা এক হবে, আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ আরও প্রকট হবে। পরের প্রশ্ন 2.54, এর বিবৃতিতে কে দেখো কী বলেছে, নারীদের বিপ্লবী কর্মকাণ্ডের বাংলা অগ্রণী অগ্রগণ্য ছিল, ঠিক আছে। এর ব্যাখ্যা এক হবে, বাঙালি নারীরা শিক্ষায় এগিয়ে ছিল। এবার আমি 372 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আমি 372 নম্বর পেজের ইতিহাসের যাবতীয় প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। 1.1, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজ? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সমাচার দর্পণ। 1.2, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার লন্ডন। 1.3, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক হলেন? অ্যান্সার হবে খয়ার অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1.4, সাধারণ জনশিক্ষা কমিটি প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে খয়ার অ্যান্সার 1813 খ্রিস্টাব্দে। 1.5, এর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার হবে খয়ার অ্যান্সার ডক্টর এম জে ব্রামলি, এর অ্যান্সার। 1.6, এ বাঁশের কেল্লা ধ্বংস হয়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লর্ড বেন্টিং এর আমলে। 1.7, এর সুই মুন্ডা ছিলেন যে বিদ্রোহের নেতা? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কোল বিদ্রোহের। 1.8, 1857 গ্রন্থের লেখক? অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন।
1.9 বঙ্গ ভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার বেক অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। 1.10 ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান অ্যান্সার বে খয়ানসার 1858 খ্রিস্টাব্দে। 1.12 শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন অ্যান্সার বে খয়ানসার বিদ্যাসাগর। 1.13 অ্যান্সার বে খয়ানসার সতীশচন্দ্র সামন্ত। 1.14 অ্যান্সার বে লাঙ্গল পত্রিকার সম্পাদক অ্যান্সার বে খয়ানসার নজরুল ইসলাম। 1.15 সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার বে গোয়ারাচার স্বামী সহজানন্দ। 1.16 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী ছিলেন অ্যান্সার বে গোয়ারাচার লীলাবতী মিত্র। 1.17 নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় যে আন্দোলনের পর্বে অ্যান্সার বে গোয়ারাচার আইন অমান্য আন্দোলন। 1.18 হরিজন শব্দটি প্রচলন করেন অ্যান্সার বে গোয়ারাচার গান্ধীজি। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় অ্যান্সার বে গোয়ারাচার জুনাগড়। তো দেখো পরের প্রশ্ন 1.20 প্রশ্ন সিকিম ভারতভুক্ত হয় অ্যান্সার বে গোয়ারাচার 1975 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি উপবিভাগ 2.1 প্রশ্নগুলো সলভ করাবো। 2.11 কী বলেছে, জীবনের ঝরাপাতা কোন মহিলার আত্মজীবনী, অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানীর। 2.12 মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি, অ্যান্সার হবে বিদ্যাসাগর কলেজ। 2.13 কেসকোগ্রাফ যন্ত্রটি কী আবিষ্কার করেন, অ্যান্সার হবে আচার্য জগদীশচন্দ্র বসু। 2.14 মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব 2.21 উইলকিন্স বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা, এটা ঠিক আছে। 2.22 নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল পার্থেনান, এটা ঠিক আছে। 2.23 সাঁওতালি ভাষা বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষা, এটা ঠিক আছে। 2.24 76 মনন্তরের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসে রচিত হয়, এটা কি আছে, ভুল আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো 2.31 ইয়ং বেঙ্গল, অ্যান্সার হবে তারের অ্যান্সার ডিরোজিও। 2.32 স্কটিশ চার্চ কলেজ, অ্যান্সার হবে তিনের অ্যান্সার আলেকজান্ডার ডাফ। 2.33 কলকাতা মাদ্রাসা, অ্যান্সার হবে 2 হাজার 1781 খ্রিস্টাব্দে। 2.34 নীলদর্পণে, অ্যান্সার হবে 1-এর অ্যান্সার দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র। এবার আমি বিবৃতি আলোচনা করব। 2.51 বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা হবে 3, ঠিক আছে, গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। 2.53 বিবৃতি হবে ব্যাখ্যা 2, মাতঙ্গিনী হাজরা পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। 2.54 বিবৃতি হবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন, ঠিক আছে। এবার আমি পেজ নম্বর 394 নম্বর পেজের MCQ বা যাবতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো 394 নম্বর পেজের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 1.1 ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপে শ্রেষ্ঠ অভিব্যক্তি হলো, অ্যান্সার হবে কোয়ারান্সার ভারতনাট্যম। 1.2 এর প্রশ্নের অ্যান্সার নিয়ে একটু ডাউটে আছে, আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। 1.3 হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে গোয়ারাচার গিরিশচন্দ্র ঘোষ। 1.4 ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে নামটি বিমানান, এর অ্যান্সার হবে গোয়ারাচার কালীপ্রসন্ন সিং। 1.16 এর অ্যান্সার হবে গোয়ারাচার, তো দেখো অ্যান্সার হবে গোয়ারাচার 1865 খ্রিস্টাব্দে। 1.7 এর অ্যান্সার হবে গোয়ারাচার রফিক মণ্ডল। 1.8 এর অ্যান্সার হবে গোয়ারাচার কানপুরে। 1.9 এর অ্যান্সার হবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন, অ্যান্সার হবে কোয়ারাচার। 1.7 এর প্রশ্ন কী বলছে, পাবনায় নীল বিদ্রোহ নেতা ছিলেন, অ্যান্সার হবে কোয়ারাচার রফিক মণ্ডল। 1.8 কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন, অ্যান্সার হবে কোয়ারাচার কানপুরে। 1.9 কী বলেছে, 1857 গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে কোয়ারাচার ডক্টর সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন 1.10 কী বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন, অ্যান্সার হবে খয়ারাচার 1875 খ্রিস্টাব্দে। 1.11 কী বলেছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, অ্যান্সার হবে খয়ারাচার মঙ্গল সমাচার। 1.12 বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে খয়ারাচার 1921 খ্রিস্টাব্দে। 1.13 বীরেন্দ্র শাসমলকে বলা হয়, অ্যান্সার হবে খয়ারাচার দেশপ্রাণ। 1.14 কী বলেছে, সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে খয়ারাচার 1936 খ্রিস্টাব্দে 19 এপ্রিল। 1.15 তেলেঙ্গানা আন্দোলন হয়, অ্যান্সার হবে কোয়ারাচার অন্ধ্রপ্রদেশে। 1.16 বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন, অ্যান্সার হবে কোয়ারাচার কাদম্বুনি গাঙ্গুলি। 1.17 লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কোয়ারাচার সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন 1.18 পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে কোয়ারাচার 1932 খ্রিস্টাব্দে। 1.19 এর প্রশ্ন, ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, অ্যান্সার হবে গোয়ারাচার মোহাম্মদ আলী জিন্না। 1.20 এর প্রশ্ন কী বলেছে, নেহরু লিয়াকত চুক্তি হয়, অ্যান্সার হবে গোয়ারাচার 1950 খ্রিস্টাব্দে। এবার আমি এসএ কিউব সলভ করবো। 2.2
ওয়ান টুতে মেধা পাটেকর ছিলেন অ্যান্সার হবে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা। টু পয়েন্ট ওয়ানে কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী অ্যান্সার হবে কেরলের। টু পয়েন্ট ওয়ান থ্রিতে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে। টু পয়েন্ট ওয়ান ফোরে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার আমি শুদ্ধ অশুদ্ধ করাবো। টু পয়েন্ট টু ওয়ানে এটা ভুল আছে, রংপুর বিদ্রোহের নেতা টিপু শাহ এটা ভুল আছে। টু পয়েন্ট টু টুতে সাঁওতাল বিদ্রোহ উলগুলা নামে পরিচিত এটা ঠিক আছে। টু পয়েন্ট টু থ্রিতে পাগলাপন্থীদের নেতা করিম শাহ এটা কেছে ভুল আছে। টু পয়েন্ট টু ফোরে নবগোপাল ঘোষ ছিলেন হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক এটা কেছে ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। টু পয়েন্ট টু টুতে কি বলেছে সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত এটা ঠিক আছে। টু পয়েন্ট টু থ্রিতে পাগলাপন্থীদের নেতা ছিলেন করিম শাহ এটা কি আছে ভুল আছে। টু পয়েন্ট টু ফোরে নবগোপাল ঘোষ ছিলেন হিন্দু মেলার প্রথম সম্পাদক এটা কি আছে ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। টু পয়েন্ট থ্রি ওনে জমিদার সভায় অ্যান্সার হবে দুই অ্যান্সার 1838। টু পয়েন্ট থ্রি টুতে হিন্দু মেলা অ্যান্সার হবে চারের অ্যান্সার 1867। টু পয়েন্ট থ্রি থ্রিতে বসু বিজ্ঞান মন্দির এর অ্যান্সার হবে বসু বিজ্ঞান মন্দির তো দেখো অ্যান্সার হবে তিনের অ্যান্সার 1917। টু পয়েন্ট থ্রি ফোরে কলকাতা প্রথম ছাপাখানা অ্যান্সার হবে একের অ্যান্সার 1717। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। তো দেখো ফার্স্ট বিবৃতি কী বলেছে, তো দেখো ফার্স্ট বিবৃতির ব্যাখ্যা হবে দুই বাঙালি জাতিকে শক্তি মন্ত্রে দীক্ষিত করা। টু পয়েন্ট ফাইভটি এর বিবৃতি হবে ব্যাখ্যা তিন ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য। টু পয়েন্ট ফাইভ থ্রির বিবৃতি হবে তো দেখো ব্যাখ্যা দুই হবে রশিদ আলীকে মুক্তির দাবিতে। টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতি তো দেখো এর অ্যান্সার হবে এর ব্যাখ্যা তিন হবে হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট করার জন্য। এবার আমি পেজ নম্বর 414 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ইতিহাসে 414 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে, কাওয়ালি জনক বলা হয় অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার আমির খসরুকে বলা হয়। ওয়ান পয়েন্ট টুতে এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার মুন্সি প্রেমচাঁদ। ওয়ান পয়েন্ট থ্রি অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার নারী জাতি। ওয়ান পয়েন্ট ফোরে অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার সতীদাহ হ্রদ। ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 1865। ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার টিপু। ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মরিনাম দেওয়ান। তো দেখো ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 1.9 হিন্দু মেলা বা চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1867। 1.10 প্রশ্ন কী বলেছে, রাষ্ট্রগুরু নামে খ্যাত অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.11 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হুগলিতে। 1.12 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 কী বলেছে, বঙ্গভঙ্গের সময় যে পত্রিকাটি প্রথম বয়কটের ডাক দিয়েছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সঞ্জীবনী। পরের প্রশ্ন 1.14 প্রশ্নে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বারদৌড়িতে। 1.15 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লালা লাজপত রায়। 1.16 অ্যান্সার হবে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মালাবার উপকূলে। 1.17 অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18 অ্যান্সার হবে 1.18 অ্যান্সার হবে ফরিদপুরে মানে প্রথম নমঃশূদ্র আন্দোলন শুরু হয়েছিল। 1.19 অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান ঠিক আছে লিখেছিলেন। 1.20 অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। 2.11 কী বলেছে, নতুন সামাজিক ইতিহাস কাকে বলে, নতুন সামাজিক ইতিহাস বলতে বোঝানো হচ্ছে সমাজে যারা নিচু, যারা সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের নিয়ে আলোচনা করা হয়, তাদের নিয়ে আলোচনা করে নতুন সামাজিক ইতিহাস ঠিক আছে। কী বলেছে আশা করি বুঝতে পেরেছ। আর নতুন সামাজিক ইতিহাসে যারা সমাজের দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের কথা নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। 2.12 এর প্রশ্ন বলেছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কে, অ্যান্সার হবে মেধা পাটেকার। একটু বানামে গণ্ডগোল আছে, প্লিজ তোমরা ঠিক করে নিও। 2.13 নববৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন, অ্যান্সার হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। 2.14 তিন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়, অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। এবার ঠিক বা ভুল নির্ণয় করবো। 2.21 লালন ফকির বাউল সম্রাট নামে পরিচিত ছিল। তো দেখো এই প্রশ্নের অ্যান্সার নিয়ে একটু ডাউটে আছে ঠিক আছে। 2.22 কী আছে, ফরাজি একটি উপজাতির নাম এটা ঠিক আছে ভুল আছে। 2.23 বাঁশের কেল্লা বানিয়েছিল তিতুমির এটা কী আছে ঠিক আছে। 2.24 রংপুর কৃষক বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ এটা কী আছে এটা ভুল আছে। তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.31 দ্বারকনাথ ঠাকুর এর অ্যান্সার হবে চারের অ্যান্সার সোমপ্রকাশ। 2.32 সই মুন্ডা এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার কোল বিদ্রোহ। 2.33 হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর অ্যান্সার হবে আমাদের দুইয়ের অ্যান্সার হিন্দু প্যাট্রিয়ট।
2.34 এর লর্ড রিপন, এর অ্যান্সার হবে ইলবার্ডভিল। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো 2.51 এর বিবৃতির এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। 2.52 তে বিবৃতির ব্যাখ্যা 2 হবে, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.53 বিবৃতির ব্যাখ্যা হবে 2, তার উদ্দেশ্য ছিল ভারতের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। 2.54 এর বিবৃতি হবে ব্যাখ্যা 1, বিপ্লবীরা ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। তো আশা করি আজকে আমি টোটাল চারখানা সেট নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।